অনেক সুন্দর হয়েছে আর অন্যান্য দিনের থেকে অনেক ভালো হয়েছে, ঠিক আছে? এর জন্য আমি তোমাকে বকশিশ দেবো, দাও। এই নাও, তোমার বকশিশ হচ্ছে 1,00,000 টাকা। না না ম্যাডাম, এটা আপনি ভুল করতেছেন। আমি প্রত্যেক দিনের মতো আজকেও চা বানিয়েছি, এই 1,00,000 টাকা আমি নিতে পারবো না। না না নয়ন, সত্যি কথা বলতেছি, অন্যান্য দিনের থেকে আজকে চাটা অনেক সুন্দর হয়েছে। আমি তোমাকে খুশি হয়ে 1,00,000 টাকা দিচ্ছি, ধরো। না না ম্যাডাম, আমি আজকে সকাল থেকে সবাইকে চা খাওয়াচ্ছি, সবাইকে চা দিচ্ছি, কিন্তু সবাই চা খেয়ে আমাকে সবাই টাকা দিচ্ছে। আমি তো এটার কিছু মানেই বুঝতে পারতেছি না ম্যাডাম। আপনি মনে হয় এটা জানেন, যার কারণে আপনি আমাকে 1,00,000 টাকা দিচ্ছেন ম্যাডাম। কারণটা কি একটু বলবেন? আমি প্রতিদিনের মতো চা বানিয়েছি, সবাই আমি আজকেও চা বানিয়েছি, কিন্তু এটার কোনো একটা কারণ আছে ম্যাডাম। না না, এর কোনো কারণ নেই। আজকের চাটা অন্য দিনের থেকে অনেক ভালো হয়েছে, এর জন্যই তোমাকে সবাই বকশিশ দিচ্ছে, ঠিক আছে? আর আমিও খুশি হয়ে তোমাকে 1,00,000 টাকা বকশিশ দিচ্ছি, ধরো। আমার খুব খুশি হয়েছে তোমার উপরে। না না ম্যাডাম, আপনি যতই বলেন না কেন, আপনি হয়তো এর কারণটা জানেন। আপনি যদি এই কারণটা না বলেন, তাহলে আমাকে যারা যারা টাকা দিয়েছে আমি সবার টাকা তো ফেরত দেবো, আপনার টাকাও আমি নেবো না ম্যাডাম। না না, এর কোনো কারণ নেই, আমি কিছুই জানি না, ঠিক আছে? আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি, ধরো, তুমি টাকাটা ধরো, নাও, তোমার কাজে আসবে। ও, বুঝতে পারছি ম্যাডাম, আপনি আমাকে বলবেন না, তাই না? নিন, আপনার টাকাটা নিন, আর যাদের যাদের টাকা আমাকে দিয়েছিল সকাল থেকে, আমি ওদের টাকাটা ফেরত দিয়ে আসি। না নয়ন, দাঁড়াও, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। তুমি যে তাতে জোর করছো, তাহলে তোমাকে তো বলতেই হবে, এই কারণটা তোমাকে জানাতেই হবে। তাহলে শোনো, আমরা ডিম পাড়তে গেছিলাম।